বাস্তবতা স্বীকার করতে পুতিনের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান। রাশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুনে 20 জনের মৃত্যু। রাশিয়া যুক্তরাষ্ট্র সংঘর্ষের উচ্চ ঝুঁকি। ইউক্রেনকে আরও $220 কোটি দিচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করার দিকে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে দাবি ক্রেমলিনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাস্তবতা স্বীকার করতে পুতিনের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বাস্তবতা স্বীকার করে নেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এই আহ্বান জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এবছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তবে গত 22 ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই অভিযানকে যুদ্ধ বলে অভিহিত করেন পুতিন। এরপরই রুশ প্রেসিডেন্টকে বাস্তবতা স্বীকারের পাশাপাশি ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানায় আমেরিকা। মার্কিন পররাষ্ট্র দপ্তর এর মুখপাত্র বলেন, 24 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র এবং বাকি দুনিয়া জানত যে পুতিনের বিশেষ সামরিক অভিযান ছিল ইউক্রেনের বিরুদ্ধে একটি অন্যায় যুদ্ধ। অবশেষে 300 দিন পর পুতিন এটিকে যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, বাস্তবতা স্বীকারের পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা তাকে ইউক্রেন থেকে তার বাহিনী প্রত্যাহার করে এই যুদ্ধ শেষ করার আহ্বান জানাই। এদিকে জানবেন, রাশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুনে 20 জনের মৃত্যু। রাশিয়ার সাইবেরীয় শহর কেমেরোভোরে অনিবন্ধিত বৃদ্ধাশ্রমে আগুনে 20 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এই দুর্ঘটনাটি ঘটে। রুশ বার্তা সংস্থা তাস বা TSS এর বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় ফায়ার সার্ভিস জানায় বৃদ্ধাশ্রমটি 3য় তলা পুড়ে গেছে। বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাস্থলে তীব্র শীতের মধ্যে উদ্ধার কাজ চলছে। শেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে। রুশ কর্মকর্তারা জানান, রাশিয়া জুড়ে অনিবন্ধিত অনেক বৃদ্ধাশ্রম রয়েছে। ব্যক্তি পর্যায়ে পরিচালনা হওয়া সরকার এসব প্রতিষ্ঠান তদারকি করতে পারে না। এদিকে জানবেন, রাশিয়া যুক্তরাষ্ট্র সংঘর্ষের উচ্চ ঝুঁকি। ওয়াশিংটন কিয়েভে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে অভিযোগ করে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তনব বলেছেন, ইউক্রেন নিয়ে রাশিয়া ও আমেরিকার মধ্যে সংঘর্ষের উচ্চ ঝুঁকি রয়েছে। স্থানীয় সময় শুক্রবার রুশ বার্তা সংস্থা TASS বা তাসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি জানান। সাক্ষাৎকারে আন্তনব বলেন, আমাদের প্রতি হোয়াইট হাউসের নীতি আসল উদ্দেশ্য আজ কেউ গোপন করে না। সব টিভি চ্যানেল, রাজনৈতিক ভাষ্যকাররা ইউক্রেনে যুক্তরাষ্ট্রের প্রক্সি যুদ্ধ তীব্র করার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলছে। এমন পরিস্থিতিতে আমরা জোর দিয়ে বলতে চাই যে দুই পরাশক্তির মধ্যে উচ্চ সংঘর্ষের ঝুঁকি রয়েছে। যুদ্ধ নিয়ে মস্কো ও ওয়াশিংটনের আলোচনা থমকে আছে জানিয়ে আমেরিকার রুশ রাষ্ট্রদূত বলেন, দূতাবাসকে এখন প্রতিকূল পরিবেশ ও সন্দেহের মধ্যে কাজ করতে বাধ্য হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফর নিয়ে আন্তনব বলেন, জেলেনস্কির সঙ্গে ওয়াশিংটনের কথোপকথনে বোঝা যায় যে আমেরিকান প্রশাসন বা কিয়েভ কেউই শান্তির জন্য প্রস্তুত নয়। গত কয়েক দশকের মধ্যে বর্তমান সবচেয়ে তলানিতে মস্কো ওয়াশিংটনের সম্পর্ক। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপরই মস্কোর উপর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো একাধিক নিষেধাজ্ঞা দেয়। এদিকে জানবেন, ইউক্রেনকে আরও $220 কোটি দিচ্ছে যুক্তরাষ্ট্র। রুশ সেনাবাহিনীকে রুখতে ইউক্রেনকে আরও $220 কোটি সামরিক সহায়তা দিচ্ছে আমেরিকা। $4,500 কোটি সহায়তার বিল মার্কিন কংগ্রেসে অনুমোদনের অপেক্ষায় আছে জানিয়ে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্মিহাল খবর প্রকাশ করে। শুক্রবার এক টেলিগ্রাম বার্তায় এসব জানান ইউক্রেনের প্রধানমন্ত্রী। এতে তিনি আরও জানান, নতুন সমরাস্ত্রের প্যাকেজে হিমার্স ও প্যাট্রিয়টের মতো অত্যাধুনিক অস্ত্র রয়েছে। $4,500 কোটি সহায়তার বিলটি 2023 সালে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বাজেটের সঙ্গে বিল আকারে উত্থাপন করা হবে। এখান থেকে ইউক্রেনের সামরিক, অর্থনৈতিক ও মানবিক জরুরি চাহিদার ব্যয় নির্বাহ করা হবে। এরই মধ্যে মার্কিন সিনেটর এই খসড়া বিলে অনুমোদন দিয়েছে। এখন এটি বিল আকারে পার্লামেন্টের নিম্নকক্ষে তোলা হবে। উল্লেখ্য, বর্তমানে ইউক্রেন এর প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফর করেছেন। সেখানে পার্লামেন্টে দেশকে বাঁচাতে আবেগঘন ভাষণ দিয়েছেন তিনি। এ সময় জেলেনস্কিকে প্যাট্রিয়ট সহ প্রয়োজনীয় সব ধরনের অস্ত্র দিয়ে সহায়তা করার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনকে প্যাট্রিয়ট দেওয়ার খবরে বেজায় চটেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রুশ অস্ত্রের কাছে প্যাট্রিয়ট খুব পুরনো একটি প্রতিরোধক ব্যবস্থা। এইসব দিয়ে ইউক্রেনে যুদ্ধ আরও দীর্ঘায়িত করতে চায় মার্কিন
মার্কিন যুক্তরাষ্ট্র। পুতিন বলেন, রাশিয়া চায় যুদ্ধ বাদ দিয়ে কূটনৈতিক পথে চলার, আলোচনার মাধ্যমে দ্রুত ইউক্রেন সমস্যার সমাধান করতে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দেশটিকে অর্থ সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এই সাহায্য পেয়ে কৃতজ্ঞতা প্রকাশে কিঞ্চিত দ্বিধান্বিত হলেন না প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি। মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে মার্কিনীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেন্সকি। মার্কিন পার্লামেন্টে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের হাজার হাজার কোটি ডলার দান নয়, বরং এগুলো বৈশ্বিক নিরাপত্তার বিনিয়োগ। এ সময় জেলেন্সকি আরও বলেন, মার্কিনীদের সঙ্গে কথা বলা আমার জন্য অনেক সম্মানের, ইউক্রেন ভেঙে পড়েনি, এখনও টিকে আছে। এদিকে জানবেন, রাশিয়া ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করার দিকে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে দাবি ক্রেমলিনের। ক্রেমলিন বলেছে যে রাশিয়ান বাহিনী এখন পর্যন্ত ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করার দিকে উল্লেখযোগ্য অগ্রগতি করতে সফল হয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন যখন এই বছরের শুরুতে বিশেষ সামরিক অভিযান শুরু করেছিলেন, তখন তার লক্ষ্যগুলির মধ্যে একটি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকোভ শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, এটি বলা যেতে পারে যে নিরস্ত্রীকরণের দিকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মুখপাত্রের মন্তব্যটি পুতিনের মন্তব্যের মধ্যে এসেছে, যিনি উল্লেখ করেছিলেন যে ইউক্রেনের প্রতিরক্ষার সম্ভাবনা শূন্যের কাছাকাছি। ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর পুতিন ঘোষণা করেছিলেন যে মস্কোর উদ্দেশ্য ছিল দেশের পূর্ব অঞ্চলে রাশিয়াপন্থী অঞ্চলগুলোকে নিরস্ত্রীকরণ করা। সাম্প্রতিক প্রতিবেদনগুলি ইঙ্গিত করে যে ইউক্রেনের সামরিক শিল্প কমপ্লেক্সের পাশাপাশি এটি শক্তি ও পরিবহন অবকাঠামো রাশিয়ার বিমান হামলায় খারাপভাবে ছিটকে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। মিডিয়া আউটলেট এক সপ্তাহ আগেও রিপোর্ট করেছিল যে দেশের শক্তি ব্যবস্থার অর্ধেক ধ্বংস হয়ে গেছে এবং বাকি অর্ধেক হুমকির মধ্যে রয়েছে। সতর্ক করে দিয়েছিল যে ইউক্রেন সম্পূর্ণ ব্ল্যাকআউটের প্রান্তে রয়েছে। যাই হোক, মার্কিন যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্রদের সাথে এই ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিয়েছে এবং ইউক্রেনকে যুদ্ধে শিখা জ্বালিয়ে মারাত্মক সামরিক অস্ত্রের একটি ভেলা সরবরাহ করেছে। এখন পর্যন্ত প্যান্টাগন রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য কিয়েভ বাহিনীতে প্রায় $50 বিলিয়ন মূল্যের অস্ত্র পাঠিয়েছে। প্রেসকোপ এর আগে সাংবাদিকদের বলেছিলেন যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার ইউক্রেনীয় প্রতিপক্ষের সাথে হোয়াইট হাউসের বৈঠকে দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে শেষ ইউক্রেনীয় পর্যন্ত পরোক্ষ লড়াইয়ের প্রক্সি যুদ্ধ চালাচ্ছে। তিনি বলেন, কিয়েভকে অস্ত্র সরবরাহ করা রাশিয়াকে ইউক্রেনে তার উদ্দেশ্য অর্জনে বাধা দেবে না। এটি এই সত্যের দিকে পরিচালিত করে যে দুর্ভাগ্যবশত ইউক্রেনের জনগণ দুর্ভোগ তার চেয়ে বেশি সময় ধরে চলতে থাকবে। তিনি সতর্ক করে দিয়েছিলেন যে তিনি যোগ করেছেন, এই অস্ত্র পাঠানো শুধুমাত্র সংঘাতের উত্তেজনা নিয়ে যাবে, এটি ভালো হবে না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। বাস্তবতা স্বীকার করতে পুতিনের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান। রাশিয়ায় বিদ্যাশ্রমে আগুনে 20 জনের মৃত্যু। রাশিয়া যুক্তরাষ্ট্র সংঘর্ষের উচ্চ ঝুঁকি। ইউক্রেনকে আরও $220 কোটি দিচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ায় ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করার দিকে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে দাবি ক্রেমলিনের।